আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এই আমাদের কুণ্ঠাবিহীন শেষ কথা টেকনাফ থেকে তেঁতুলিয়া লিখে দিতে চাই ভিত্তিভূমি ও বিশ্বসভায় শহীদদের সাত গর্ব সফল নবশতকের শপথ নিয়ে। বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার ইতিহাসে একুশে টেলিভিশন এক বিস্ময়কর নাম। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একুশে টেলিভিশনের পর্দা উন্মোচন হয় 2000 সালের 14 এপ্রিল। অনেক চড়াই উচড়াই পার হয়ে অনেক লড়াই করে একুশে টেলিভিশন 14 বছর পূর্ণ করল। এই আনন্দক্ষণে আপনাদের সবাইকে একুশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। একুশে টেলিভিশনের চতুর্দশ প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ, জুগিয়েছেন অনুপ্রেরণা, অনেকেই দিয়েছেন সুচিন্তিত পরামর্শ। প্রথমে আমি একুশে টিভির কলাকুশলী শিল্পী এবং এর মালিকদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে 14 বছর পূর্ণ হলো এবং ভালোভাবেই পূর্ণ করেছে। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই ঘোষণা দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, সুতরাং পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ একুশ টেলিভিশন এই পরিবর্তনের ধাপে ধাপে মোড়ে মোড়ে বাংলাদেশকে সাহায্য করবে, মানুষকে উদ্বুদ্ধ করবে এবং পরিবর্তনের সহায়ক শক্তি হিসেবে, যোদ্ধা হিসেবে আমাদের দেশবাসীর পাশে থাকবে, সরকারের পাশে থাকবে। মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমানুষের কথা বলে, এর বয়স 14 বছর অতিক্রান্ত হলো। আমরা স্বাভাবিকভাবে আশা করব একুশে আরও বেশি করে গণমানুষের কথা বলবে। আমি একুশে টেলিভিশনের কর্তৃপক্ষ, তার সকল কর্মকুশলী কর্তারা, অন্যান্য যারা আছেন এবং শিল্পী আর এর সঙ্গে সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আর একুশের অগণিত দর্শক শ্রোতাকে জানাচ্ছি শুভেচ্ছা। একুশে টিভির সঙ্গে আত্মার সম্পর্ক, একুশে টিভির সঙ্গে যা জড়িত আছেন তা আমার নিকট আত্মীয়, তাদের কাছে আমার একটা অনুরোধ আবেদন, যেভাবে খবর পরিবেশন করছেন সেভাবে করবেন, মাথা নষ্ট করবেন না, কারো কাছে মাথা নষ্ট করবেন না, তাহলে একুশে টিভি আরও জনপ্রিয়তা পাবে। আজকের এই শুভদিনে অনেক অনেক ভালোবাসা থাকলো একুশে টিভির জন্য। এই টেলিভিশন চ্যানেলটি তারা ঐতিহাসিক ভূমিকা পালন করছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যে এই ভূমিকার মধ্যে দিয়ে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটছে এবং স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধে অর্জিত যে সাফল্য, সেই সাফল্যকে বাঙালি জাতির সামনে তুলে ধরার যে প্রয়াস চালাচ্ছে, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। ইটিভি 14 বছর পূর্ণ করে 15 বছরে পদার্পণ করতে চলেছে। বাংলাদেশের ইলেকট্রনিক চ্যানেলে ইটিভি ইতিমধ্যেই তার নিজস্ব স্থান করে নিয়েছে, তার নিরপেক্ষতার জন্যে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য। একই সঙ্গে ইটিভি যে অনুষ্ঠানগুলো প্রচার করে সেই অনুষ্ঠানগুলো একদিকে যেমন জাতির পুনর্গঠনে সহায়তা করে, তেমনি গণতন্ত্রকে তার একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করাতেও সহায়তা করছে। আমি বিশ্বাস করি একুশ টিভির ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও এগিয়ে যাবে, জনগণের সমস্যাগুলো তুলে ধরবে। বিশেষত স্বাস্থ্যসেবা খাতে আমরা কী করতে চাই, কী করা উচিত এগুলো তারা বলবে। একুশের চেতনা সমৃদ্ধ তথ্য, বিনোদন, শিক্ষার নানামুখী বৈচিত্র্যময় অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে একুশে টেলিভিশন আজকে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সকল বাঙালির কাছে অত্যন্ত সমাদৃত একটি সম্প্রচার চ্যানেল। একুশে টেলিভিশনের সর্বাঙ্গীন সাফল্য এবং মঙ্গল কামনা করি। শুধু দর্শকবৃন্দ, একুশে টেলিভিশনের 14তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একুশের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, সেই সাথে কৃতজ্ঞতাবোধ জানাই ক্যাবেল অপারেটর ভাইদের, বিজ্ঞাপনদাতা ও সকল দর্শকবৃন্দদের। বৈশাখের প্রথম প্রহরে ধানমন্ডি থেকে বর্ষবরণের মাধ্যমে শুরু হয়
দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের স্বনামধন্য গুণী শিল্পীরা। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন তোর বাবার হাতেও ওই সব চাবি দিয়ে ওই সব তালাগুলো খোলেনি, শুনেছি তার বাবার হাতে নাকি খুলত। আসল কথা কি জানিস, ওই সব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওই সব চাবি দিয়ে ওই সব দরজা খোলে না।
ছলাতে করে রে আরে খল খলাইয়া হাইসা ওঠে বৈঠার হাতল চাইয়া ওঠে বৈঠার হাতল চাইয়া নাও ছাড়িয়া দে পালু উড়াইয়া দে ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া মতো ফুটলো ভোর ভাঙলো মাঝির ঘুমের ঘোর যাত্রা শুরু হবে বা এলো যে সময় বিকি বিকি জল নদী টলম জোয়ার বয়রে বিকি বিকি জল নদী টলম জোয়ার বয় শুরু হবে বার হলো যে দর্শক অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম বৈশাখী আবাহনে, আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। একুশে আপনার টেলিভিশন, একুশে নতুন প্রজন্মের টেলিভিশন, পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ একুশে টেলিভিশন। একুশে টেলিভিশনের মাধ্যমে আমরা আমাদের লোকজ ঐতিহ্য সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। সেই ধারাবাহিকতায় একুশে টেলিভিশনের কর্মীরা আয়োজন করেন এক বর্ণাঢ্য র্যালির। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে র্যালির উদ্বোধন করেন একুশের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। বৈশাখের প্রথম দিনে একুশে তার পর্দা উন্মোচন করেছিল আজ থেকে 14 বছর আগে। শুরু থেকে একুশে টেলিভিশন বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিতে বিশ্বাসী। পহেলা বৈশাখ যেমন বাঙালির প্রাণের মেলা, তেমনি একুশের প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নে একাত্ম হতে সবাই ছুটে আসেন প্রাণের টানে। শহর থেকে গ্রাম,
প্রত্যন্ত এলাকায় পালিত হয় একুশের জন্মদিনের বিশেষ উৎসব। সারা পৃথিবীর শুভ ভাবনার দিকে বাংলাদেশের দুয়ার দিলাম খুলে, এই যাত্রার শুরু নব চেতনা একুশের পাল তুলে, এই যাত্রার শুরু নব চেতনা একুশের পাল তুলে। ভূমি রে সুর মানো দিরি তীরে
দর্শক, আজকের মতো এই পর্যন্ত। আগামীকাল আবার ফিরে আসব একই সময়ে বৈশাখী আবাহন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকুন, সবাইকে অনেক অনেক বৈশাখী শুভেচ্ছা। Yeah.